أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. وقال الله تعالى في مقام آخر: يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وآله وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده. وقال عليه الصلاة والسلام: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. أو كما قال صلى الله عليه وآله وسلم: سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. ঈদগার পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত ঈদগাহ কমিটির কর্মকর্তা বৃন্দ, উপস্থিত দিনদরদী মুসলমান ভাইয়েরা এবং মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় যারা এই আওয়াজ শুনছেন, শুধু জনসাধারণ, সর্বপ্রথম আমি আপনাদের সবাইকে এই ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবার আমালকে, নেক আমালকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার ফজল করমে আমরা রমজানুল মুবারক পেয়েছি এবং রমজানুল মুবারকে যে ফরজ রোজা, সেই রোজার ফরজ আদায় করেছি আল্লাহ তাআলার তৌফিকে। এবং এই পরিপূর্ণ রমজান মাস অতিবাহিত করে আজ ঈদের দিন এই ঈদগাহের ময়দানে আমরা সবাই সমবেত হতে পেরেছি একমাত্র আল্লাহর তৌফিকে। না হয় আমার অনেক ভাইয়েরা যারা আগে এখানে ছিলেন কিন্তু এই বছর তারা রমজান পাননি, বা অনেকে রমজান পেয়েছেন কিন্তু এই ঈদ পর্যন্ত সময় পাননি, আল্লাহ তাআলা আমাদিগকে তৌফিক দান করেছেন, সঠিকভাবে আমরা রোজা রাখতে পেরেছি সুস্থতার সাথে, আর ঈদের ময়দানে ঈদের নামাজ পড়ার জন্য হাজির হতে পেরেছি, তাই অন্তরের অন্তঃস্থল থেকে একবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। এই ঈদের দিন অর্থাৎ খুশির দিন, প্রত্যেক মানুষের প্রকৃতির মধ্যে একতা আছে যে মানুষকে সময়ে সময়ে কিছু খুশি করতে হয়, আনন্দ করতে হয়, এটি মানুষের নেচারের মধ্যে আছে। এবং আমাদের স্রষ্টা যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন, তাই আমাদের স্রষ্টা আমাদের এই যে ইমোশন, এই ইমোশন, এই জজবারও একটা সুযোগ রেখে দিয়েছেন, এই ইমোশনকে পরিপূর্ণ করতে সুযোগ রেখে দিয়েছেন, এবং এই সুযোগ হলো এই ঈদের দিন। দুই ঈদের দিন মুসলমানদের জন্য আমরা এই দুই ঈদের দিন যাতে এই খুশি উদযাপন করি, আমরা খুশি করি। কিন্তু এই যে আমরা খুশি পালন করব, এই খুশি পালন কিভাবে করব? আমরা মন মর্জিতে খুশি পালন করলে চলবে কি? চলবে না। যেহেতু আল্লাহ তাআলা আমাদিগকে সৃষ্টি করেছেন, তাই আমাদের প্রত্যেকটা কাজ হতে হবে আমাদের স্রষ্টার ইচ্ছার মোতাবেক, যেভাবে আমাদের স্রষ্টা চেয়েছেন সেইভাবে আমাদের জীবন হতে হবে, সেই হিসাবে আমাদের খুশি পালন করা আমাদের স্রষ্টার মোতাবেক হতে হবে।
পৃথক পৃথক হবে না, ইউনাইটেড থাকো, এক থাকো, পৃথক পৃথক হবে না। আগে তোমরা পৃথক পৃথক ছিলে, ওয়াজকুরু ইজ কুনতুম আদাআ, ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আদাআ, স্মরণ করো আল্লাহর সেই নিয়ামত, যে আল্লাহর নিয়ামত তোমাদেরকে দান করেছেন, সেই নিয়ামত দান করার আগে তোমরা কি ছিলে, কুনতুম আদাআ, তোমরা শত্রু ছিলে একে অন্যের, তোমাদের মধ্যে সাম্প্রদায়িকতা ছিল, তোমাদের মধ্যে কমিউনালিজম ছিল, তোমরা এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে বরদাস্ত করতো না, এক ধর্ম আরেক ধর্মের মানুষকে বরদাস্ত করতো না, এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের উপর আক্রমণ করতো, এমন অবস্থা ছিল তোমাদের। আল্লাহ তাআলা কি করেছেন, আল্লাহ বাইনা কুলুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের অন্তরকে জুড়ে দিয়েছেন আল্লাহ তাআলা, এবং কি করেছেন, ওয়া আল্লাহ বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, এবং তোমরা ভাই ভাই হয়ে গেলে আল্লাহ তাআলা তোমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে দিলেন। এই আল্লাহর নিয়ামত। তাই আমরা আমাদের পরিচিতি হলো উম্মত হিসাবে, আমাদের পরিচিতি ব্যক্তি হিসাবে নয়। আমরা শুধু নিজস্ব জীবনের জন্য এই পৃথিবীতে আসিনি, শুধু নিজে নিজের জীবন অতিবাহিত করার জন্য এই পৃথিবীতে আসিনি, এবং আমাদের জীবনের উদ্দেশ্য নয় যে শুধু কিছু টাকা পয়সা উপার্জন করে একটি ভালো লাইফ অতিবাহিত করা, এটি কিন্তু কোনো মুসলমানের জীবনের উদ্দেশ্য হতে পারে না। মুসলমানের জীবনের উদ্দেশ্য কি, আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মা, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য, সমগ্র মানব জাতির ভালোর চিন্তা করতে হবে, ওয়েলফেয়ারের চিন্তা করতে হবে, সমগ্র মানব জাতিকে লিড করতে হবে, সমগ্র মানব জাতিকে তাদের স্রষ্টার সাথে মিলিয়ে দিতে হবে, সমগ্র মানব জাতির মধ্যে ভ্রাতৃত্ববোধ স্থাপন করাতে হবে, সমগ্র মানব জাতির মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, সমগ্র মানব জাতির মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, এই তোমাদের দায়িত্ব। তা'মুরুনা বিল মারুফ, তোমরা ভালো কাজের আদেশ দিবে, সৎ কাজের আদেশ দিবে, মানুষকে সৎ পথে রাখবে, ও তানহা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে মানুষকে আটকে আটকিয়ে দাঁড়াবে, রুখে দাঁড়াবে, সমাজে কোনো ক্রাইম হতে দিবে না, সমাজে কোনো ইললিগাল কাজ হতে দিবে না, এটা তোমাদের দায়িত্ব। আজকে দেশে যদি কোনো ইললিগাল কাজ হয়, সমাজে যদি কোনো ইললিগাল কাজ হয়, অবৈধ কাজ হয়, হারাম কাজ হয়, এর দায়িত্ব কার উপর বর্তাবে, তোমাদের উপর বর্তাবে, কারণ তোমরা শ্রেষ্ঠ উম্মত, কুনতুম খাইরা উম্মা। এটা হলো আমাদের পরিচিতি, আমরা আমাদের পরিচিতি ভুলে গিয়েছি, আমাদের পরিচিতি ভুলে গিয়েছি, দায়িত্ব ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর, তোমাদের মধ্যে এমন জনগোষ্ঠী হতে হবে যে মানুষকে ভালো কাজের দিকে ডাকবে। আমরা কয়জন ভালো কাজের দিকে ডাকি? এটাই হলো ইসলাম। ইসলাম শুধু কিছু ইবাদতের নাম নয়, শুধু দাড়ি টুপি থাকলে মুসলমান নয়, শুধু নামাজ পড়ে নিলে ইসলাম নয়, শুধু রোজা রাখলে ইসলাম নয়। হ্যাঁ, এগুলো ইসলামের বেসিক কনসেপ্ট, এগুলো ইসলামের মূল ভিত্তি, কিন্তু ইসলাম কনসেপ্টটা হচ্ছে অত্যন্ত ব্যাপক, সেই ব্যাপকতাকে বুঝতে হবে। আমি আগেই বলেছি, আমাদের অস্তিত্ব ব্যক্তি হিসেবে নয়, আমাদের অস্তিত্ব হলো উম্মত হিসাবে, এবং উম্মত হিসাবে আমাদের উপর দায়িত্ব আছে, আর সেই দায়িত্ব শুধু মুসলমানদের প্রতি দায়িত্ব নয়, সমগ্র মানব জাতির প্রতি দায়িত্ব। আমার বন্ধুগণ, আজকে আমরা দেখি বিভিন্ন জায়গায়, পত্র পত্রিকায় দেখি, সোশ্যাল মিডিয়ায় দেখি, কিছু সংখ্যক মানুষকে প্রস্তুত করা হয়েছে যে তারা সবসময় ইসলামের বিরুদ্ধে কথা বলে, তারা ইসলামের বিভিন্ন আহকাম গুলোকে বরদাস্ত করতে পারে না, কেউ হিজাবকে বরদাস্ত করতে পারে না, কেউ নামাজকে বরদাস্ত করতে পারে না, কেউ আজানকে বরদাস্ত করতে পারে না, কেউ কোরআনকে বরদাস্ত করতে পারে না। তারাও আমাদের ভাই, তারাও আমাদের ভাই, কিন্তু তারা এগুলো বরদাস্ত করতে পারে না। তাদের অন্তরের মধ্যে ঘৃণা জন্মিয়ে দেওয়া হয়েছে, তাদের দিমাগকে রেডিকালাইজ করা হয়েছে, কিন্তু আমি মনে করি তাদের কোনো ভুল নয়। হ্যাঁ, ভুল রয়েছে, কিছু সংখ্যকের ভুল রয়েছে, মিডিয়ার ভুল রয়েছে, কিছু পলিটিক্যালি ভুল রয়েছে, তাদের ভুল নয়, আর আসল ভুল আমাদের, কারণ আমরা ইসলামের পরিচিতি সবার কাছে পৌঁছে দিতে পারিনি, আমরা পারিনি ইসলামের মেসেজকে পৌঁছাতে, আমরা পারিনি কোরআনের মেসেজকে পৌঁছাতে, আমরা পারিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজকে পৌঁছাতে। আমাদের আমাদের ভুল এগুলো, আর যেগুলো ইসলামের প্রতি ঘৃণা জন্মিয়েছে, দেশে জন্মিয়েছে, বিদেশে জন্মিয়েছে, আমরা ইসলামের পরিচিতি করাতে পারিনি, কোরআনকে কোরআনের পরিচিতি করাতে পারিনি, যে কোরআন সবার জন্য, আমরা কোরআনকে বানিয়ে নিয়েছি শুধু মুসলমানদের ধর্মগ্রন্থ।
কোরআন শুধু মুসলমানদের ধর্মগ্রন্থ নয়, আল্লাহ তাআলা কি বলছেন, হুদাল লিন্নাস, সমগ্র মানব জাতির জন্য কোরআনে পাক হিদায়াত, সমগ্র মানব জাতির জন্য, সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, সবার জন্য এই কোরআনে পাক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের রাসূল নন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জাহানের, সমগ্র মানব জাতির, সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ। আল্লাহ রাসূল আলাইহি সালাতু ওয়াসাল্লাম রহমত, দয়া, দয়ার প্রতীক, মানবতার সঠিক দিশারি। এই মানবতাকে, মানবতা যখন চরম বিপর্যস্ত ছিল, যেভাবে আজকে মানবতা বিপর্যস্ত হয়ে গিয়েছে, মানবতা চরম বিপর্যস্ত ছিল, রাস্তায় রাস্তায় মব লিঞ্চিং হতো, নারীকে হত্যা করা হতো, কন্যা ভ্রূণকে হত্যা করা হতো, মানুষ ড্রাগস এর সেবন করত, সব মানুষ মদ্যপান করত, মানুষ ব্যভিচারে লিপ্ত ছিল, যেদিন সেই দিনও এই সমগ্র বিশ্বকে সঠিক পথের দিশা কে দেখিয়েছিলেন, হুজুরে পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম। শুধু এক গোষ্ঠীর জন্য তিনি আসেননি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা কিন্তু সেই মেসেজ অন্যের কাছে পৌঁছাতে পারিনি, আফসোস আমাদের। হয়তো আমার মাইকের আওয়াজ বিভিন্ন স্থানে যাচ্ছে, হয়তো আমার মাইকের আওয়াজ অন্যান্য ধর্মাবলম্বীরাও শুনবেন। আমি সবাইকে অনুরোধ করব, সবাইকে অনুরোধ করব যে আমরা এই ভারতবর্ষে বসবাস করি, এই ভারতবর্ষ শুধু কোনো বিশেষ ধর্মের দেশ নয়, কোনো বিশেষ ভাষার দেশ নয়, কোনো বিশেষ এক কমিউনিটির দেশ নয়, এই ভারতবর্ষ, এই ভারতবর্ষের ঐতিহ্য হলো ইউনিটি ইন ডাইভার্সিটি। এই ভারতবর্ষের মধ্যে ডাইভার্স কালচার আছে, এক কালচার নয়। শুধু এই আসামে দেখে নিন কত কালচার, এই আসামে দেখে নিন কত ট্রাইবস আছে, আর সমগ্র ভারতবর্ষে কত ভাষাভাষীর মানুষ, কত ট্রাইবস, কত কালচার, কত কিছু, কত ডাইভার্সিটি, কিন্তু এর পরেও আমরা সব ভারতীয় এবং আমরা গর্বিত, আমরা ভারতীয়, আমরা গর্বিত। আল্লাহ তাআলা এই দেশে জন্ম দিয়েছেন, এই দেশে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তো প্রেরণ করেছিলেন, এই দেশ, এই ভারতবর্ষের, ভারতবর্ষের যে ভূমি, এই ভূমি হলো পুণ্য ভূমি, এখন এখানে হলো মহাপুরুষদের বাস, আমরা সবাইকে শ্রদ্ধা করি। আদম আলাইহিস সালামকে ওই ভূমিতে প্রেরণ করা হয়েছিল, এই ভূমিতেও মহাত্মা গৌতম বুদ্ধের, এই এই ভূমি মহাত্মা গৌতম বুদ্ধেরও, মহাবীর জৈনেরও, ভগবান রামচন্দ্রেরও, ভগবান কৃষ্ণেরও, সবার এই ভূমি, এই ভূমিকে আমরা শ্রদ্ধা করি, সমগ্র এই যে মহাপুরুষ সবাইকে আমরা শ্রদ্ধা করি। কিন্তু আমাদের দায়িত্ব হলো শুধু শ্রদ্ধা করলে চলবে না, সবাইকে আমি বলছি সেই মহাপুরুষ যাকেই আমরা ফলো করি না কেন, তার পথকে অনুসরণ করতে হবে, তার শিক্ষাকে অনুসরণ করতে হবে, কোন মহাপুরুষের নাম নিয়ে যাতে কোনো ক্রাইম আমরা যদি করি তাহলে এটা কোনো ধর্মের উত্থান হবে না, বরং সেই মহাপুরুষের বদনামই হবে। এবং আমরা একথা বরদাস্ত করবো না কোন মহাপুরুষের নাম নিয়ে কোন মহিলার শ্লীলতাহানি করা হয়, কোন মহাপুরুষের নাম নিয়ে ভগবানের এই শ্লীলতাহানি করা হয়, কোন মহাপুরুষের নাম নিয়ে যে উপাসনা গুলো হয় সেই উপাসনা গুলোকে বেইজ্জত করা হয়, আমরা একথা বরদাস্ত করবো না। আমি অনুরোধ করব আমরা যে যে মহাপুরুষকে অনুসরণ করি, আমাদের দায়িত্ব হলো তাদের শিক্ষাকে অনুসরণ করা। কোন মহাপুরুষই ঘৃণার শিক্ষা দেননি, পরে দেখেন কোন মহাপুরুষই নফরতের শিক্ষা দেননি, সবাই শিক্ষা দিয়েছেন ভ্রাতৃত্ব বোধের, সবাই শিক্ষা দিয়েছেন মানবতার। আপনাকে এই দেশ ভারতবর্ষ, এই ভারতবর্ষের সংবিধান, এই সংবিধান কি শিক্ষা দিয়েছে, মানবতার শিক্ষা দিয়েছে। প্রিয়াম্বল পড়ে নেন সংবিধানের, মানবতার শিক্ষা দেওয়া হয়েছে, ইকুয়ালিটির শিক্ষা, ইকুয়ালিটির শিক্ষা দেওয়া হয়েছে, ফ্র্যাটার্নিটি, ভ্রাতৃত্ব বোধের শিক্ষা দেওয়া হয়েছে। এই ভারতবর্ষের যে মৌলিক মৌলিক ফান্ডামেন্টাল রাইটস যেগুলো, সেই ফান্ডামেন্টাল রাইটস সবাইকে সমান অধিকার দিয়েছে, সকল ধর্মাবলম্বীকে সমান অধিকার দিয়েছে, সকল ভাষার মানুষকে সমান অধিকার দিয়েছে, সকল কাস্টের মানুষকে সমান অধিকার দিয়েছে, ডিসক্রিমিনেশনকে থেকে বাধা দেওয়া হয়েছে, এটাই হলো ভারতবর্ষ। তাই আমরা গর্ব করি, আমরা ভারতবাসী, আমরা গর্ব করি আমাদের মধ্যে একটা এত এত জামে একটা সংবিধান আছে। আমাদের সবার এক লক্ষ্য হলো এই সংবিধানকে রক্ষা করা। আজকে আফসোস লাগে আমাদের কিছু সংখ্যক যুবক তারা এই সংবিধানকে অস্বীকার করছে। আমি সবাইকে অনুরোধ করব সংবিধানের প্রতি সম্মান প্রদর্শন করা প্রয়োজন, ভারতের জনগণের প্রতি সম্মান প্রদর্শন করা প্রয়োজন, মানবতার প্রতি সম্মান প্রদর্শন করা প্রয়োজন। আমি আমার মুসলমান ভাইদেরকে অনুরোধ করব, আমরা আমাদের আমাদের দায়িত্বকে বুঝতে হবে। আমি আগেও বলেছি শ্রেষ্ঠ উম্মত
আপনাকে মানবতার দিশারি হতে হবে, যে দায়িত্ব পালন করেছিলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজও মানুষকে বোঝাতে হবে, মানুষের সামনে কোরআনের মেসেজ পৌঁছাতে হবে। আমি আগেই বলেছি কোরআন সবার, সেই স্রষ্টার মেসেজ সবার কাছে পৌঁছতে হবে। আমরা কিন্তু তা এই রিজার্ভ করে রেখে দিয়েছি, আমরা সেই মেসেজ কার কাছে আমরা পৌঁছাই না, সেই মেসেজ সবার কাছে পৌঁছাতে হবে। কোরআনের মেসেজ হলো প্রেমের মেসেজ, কোরআনের মেসেজ হলো ভালোবাসার মেসেজ। আল্লাহ রাসূল আলাইহি সালাতু ওয়াসালামের জীবন হলো ভালোবাসার প্রতীক। নারী জাতিকে তিনি অধিকার দিয়েছেন, নারী জাতিকে অধিকার দিয়েছেন, যে নারী জাতি এক সময় কত নির্যাতন করা হতো, অধিকার দিয়েছেন নারী জাতিকে, অধিকার দিয়েছেন মজদুরকে, শ্রমিকদেরকে অধিকার দিয়েছেন। সব লম্বা আলোচনা করা যাবে না, রুদ্রের তাপ খুব বেশি, দীর্ঘ আলোচনা করা সম্ভব হবে না, শুধু ইশারা করে করে আমি চলে যাব। কিন্তু অনুরোধ করবো সবাইকে, অন্তত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা আপনাদের সবাইকে পড়তে হবে। পড়বো কি আমরা বলেন, জোরে বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সবাইকে পড়তে হবে। আর শুধু পড়লে চলবে না, এক একটি কপি আপনার সম্পর্কিত যেই গৈর মুসলিম থাকেন না কেন, সেই গৈর মুসলিম ভাইকেও এক একটি কপি আপনি উপহার হিসাবে দিবেন এবং বলবেন তিনি মানবতার দিশারি, একবার উনাকেও পড়ো। যদি ইসলামকে জানতে হয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়ো, ইসলামকে জানবে। কোরআনকে পড়েন, বুঝে পড়েন কোরআনকে, কোরআন বুঝার চেষ্টা করেন এবং কোরআনের কিছু কপিও গৈর মুসলিম ভাইদেরকে দেন, তারাও কোরআন যাতে পড়ে। কোরআন শুধু আপনার জন্য নয়, সবার জন্য। আমরা কোরআন তাদের কাছে পৌঁছাইনি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তাদের কাছে পৌঁছাইনি, তাই তো তাদেরকে রেডিকালাইজ করা হয়েছে, তাদের মাথার মধ্যে বিষ ভরে দেওয়া হয়েছে, ঘৃণা ভরে দেওয়া হয়েছে। আমরা চাই সেই ঘৃণাকে মহব্বতের মধ্যে পরিবর্তন করতে, এটা আমরা চাই। আল্লাহ তাআলা বলেছেন ইতফা বিল্লাতি হিয়া আহসান, তারা বাদ যে ব্যবহার করবে সেই বাদ ব্যবহারের প্রতিফল, বাদ ব্যবহারের যে তুমি ব্যবহার করবে ভালো ব্যবহার করবে, সেটা প্রতিরোধ করো ভালো ব্যবহারের দ্বারা। খারাপ ব্যবহারের প্রতিরোধ খারাপ ব্যবহারের দ্বারা হয় না, ইতফা বিল্লাতি হিয়া আহসান, খারাপ ব্যবহারের প্রতিরোধ করো ভালো ব্যবহারের দ্বারা। তখন কি হবে, ফাইজাল লাযি বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, তখন তোমার আর তার মধ্যে যে দুশ্মনী আছে সেই দুশ্মনী কি হয়ে যাবে, কান্নাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামিম, বন্ধুত্ব রূপে সেই দুশ্মনী পরিবর্তন হবে, বন্ধু বন্ধু হয়ে যাবে সেই শত্রুরা। তাই আমাদের দায়িত্ব হলো আজ চতুর্দিকে যে আমরা ঘৃণা দেখতে পাচ্ছি, নফরত দেখতে পাচ্ছি, আমাদের দায়িত্ব আছে, আমাদেরকে আমাদের দায়িত্ব পালন করতে হবে, তাদেরকে মেসেজ পৌঁছাতে হবে। যখন আমরা মেসেজ পৌঁছাবো, ভালো ব্যবহার করবো, আল্লাহ তাআলার থেকে হুকুম হবে, আল্লাহ তাআলার ফজল হবে, এই শত্রুতা মিত্রতায় পরিণত হবে ইনশাআল্লাহ। আগেও হয়েছে, নতুন কোনো ফর্মুলা নয়। আল্লাহ রাসূল আলাইহি সালাতু ওয়াসালামকে কত ঘৃণা করতো মক্কাবাসী, ইতিহাস পড়ে দেখেন, কত ঘৃণা করত আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালামকে হত্যা করার জন্য। তখন কি ধর্ম সংশোধন হয়েছিল না, তখনও ধর্ম সংশোধন হয়েছিল। এখন যেভাবে হরিদ্বারে হয় থাকে, আপনার কর্ণাটকে হয় থাকে মুসলমানকে হত্যা করার জন্য, তখনও হয়েছিল ধর্ম সংশোধন, নতুন নয়। তখনও বিভিন্ন প্ল্যানিং করা হয়েছিল কিভাবে মুসলিমে মুসলমানকে ধ্বংস করা হবে, মাইনরিটি ছিল তখন তারাও। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, তায়েফের ঘটনা মনে করেন, তায়েফে গেলেন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম দাওয়াত দেওয়ার জন্য। তায়েফবাসীরা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালামের উপর পাথর বর্ষণ করলো, গালাগালি করলো, বাজে ভাষায় গালাগালি করলো। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালামের অবস্থা দেখে ফরিশতারা বিচলিত হয়ে গেল। ফরিশতারা এসে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালামকে অনুরোধ করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আদেশ করেন এই যারা আপনার সাথে শত্রুতা করছে তাদেরকে এই পাহাড়, আমরা পাহাড়ের নিচে পিষে তাদেরকে আমরা শেষ করে দেব, ধ্বংস করে দিব, আপনি শুধু একবার আদেশ করেন। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম কি রিয়াকশন কি ছিল আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালামের, তিনি বলেন এরা আজকে বুঝছে না, হয়তো কালকে তারা বুঝবে, সুবহানাল্লাহ। এই হলেন সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার প্রতীক, দয়ার সাদর। আজকে জানি না কি কি ইতিহাস পরিবেশন করা হয়, বিশেষ করে যাদেরকে রেডিকালাইজ করা হয় বিভিন্ন আইটিএস আইটিএস নেতৃত্ব, বন্ধুকে তো মহব্বত করত, বন্ধুর প্রতি তো শ্রদ্ধা ছিল, শত্রুর প্রতিও শ্রদ্ধা ছিল, আজীব ব্যক্তিত্ব। আর আমাদের অবস্থা কি, আমরা নিজের ভাইকেও বরদাস্ত করতে পারি না, আমাদের অবস্থা কি, আমরা নিজের ঘরে
নিজের ভাইকে বরদাস্ত করতে পারি না, নিজের ভাইয়ের সঙ্গে ঝগড়া, চাচার সঙ্গে ঝগড়া, বাবার সাথে ঝগড়া, মামার সাথে ঝগড়া, আমাদের অবস্থা। আর আমরা নিজের শত্রুর সাথে ভালো ব্যবহার করতেন, নিজের শত্রুকে সম্মান করতেন, আমরা সেই নবীর উম্মত। তাই আমাদের পরিবর্তন করতে হবে কিনা, পরিবর্তন করতে হবে আমাদের। আমরা যতক্ষণ না নিজেকে পরিবর্তন করব, আমাদের উপর যে খারাপ পরিস্থিতিগুলো এসেছে, আমরা ঘুমিয়ে পড়েছি, আমরা আমাদের দায়িত্বকে বুঝি না, আমরা কনজিউমার হয়ে পড়েছি। কনজিউমার শুধু আমরা লাভ নিব, বেনিফিট নিব, আমাদের কোনো কাজে কিন্তু কন্ট্রিবিউশন নেই। আমাদেরকে কন্ট্রিবিউটার হতে হবে, ফ্যাসিলিটেটর হতে হবে, সার্ভিস প্রোভাইডার হতে হবে। মুসলমানরা হলে সার্ভিস প্রোভাইডার। মুসলমানকে হাদিসের মধ্যে তুলনা করা হয়েছে খাজুর গাছের সঙ্গে, কারণ খাজুর গাছ হইলে অত্যন্ত লাভদায়ক, অত্যন্ত অন্যকে ফায়দা পৌঁছায় খাজুর গাছ। এক মুসলমানকে সেইভাবে অন্যকে লাভবান, অন্যকে লাভ পৌঁছাতে হবে, বেনিফিট পৌঁছাতে হবে, সার্ভিস প্রোভাইডার হতে হবে। আমরা আজ কনজিউমার হয়ে পড়েছি। আমার বন্ধুগণ, এর জন্য শিক্ষা দীক্ষায় এগিয়ে যেতে হবে। আমি অনুরোধ করব যুবক যুবক ভাইদেরকে, আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব ছিল যে এই দেশের যুবকের সংখ্যা বেশি, এই যুবকরা যখন কাজে লেগে যাবে এই ভারতবর্ষ এগিয়ে যাবে। কিন্তু আমরা আজ দেখছি যে যুবকের হাতে ল্যাপটপ থাকার কথা ছিল, যে যুবকের হাতে কলম থাকার কথা ছিল, সেই যুবকের হাতে তলোয়ার তুলে দেওয়া হয়েছে, সেই যুবকের হাতে ছুরি তুলে দেওয়া হয়েছে। যে যুবক আজকে ইউনিভার্সিটি এবং কলেজে গিয়ে শিক্ষা অর্জন করার কথা ছিল, সেই যুবককে আজকে কমিউনাল রায়ট করার জন্য পাঠানো হচ্ছে। এভাবে কি দেশের অগ্রগতি ঘটবে? কখনো না। এই দেশের অগ্রগতি ঘটাতে হলে আমাদের যারা যুবক, সেই যুবকদেরকে এগিয়ে যেতে হবে। আমি অনুরোধ করব যুবকদেরকে, তোমরা নিজেদেরকে যোগ্য বানাও, এমন যোগ্য বানাও যে এই সময়ও তোমরা যাতে দেশকে নেতৃত্ব দিতে পারো, এই সময়ে তোমরা ন্যায় প্রতিষ্ঠা করতে পারো। এমন ভাবে নিজেকে যোগ্য বানাও, শিক্ষা অর্জন করো, শিক্ষার প্রয়োজন আছে। আমরা শুধু শিক্ষা অর্জন করি কিসের জন্য? ছোট একটা চাকরি পাওয়ার জন্য। এই মানসিকতাকে ছেড়ে দাও, ছেড়ে দাও এই মানসিকতাকে যে টেট পাস করবো, চাকরি পেয়ে যাব। চাকরির জন্য তোমরা তোমাদেরকে সৃষ্টি করেননি আল্লাহ। তোমরা চাকর নও, তোমরা আনতুমুল আলাউন। তোমাদের দায়িত্ব হলো নেতৃত্ব দেওয়া, সমাজকে সঠিক পথের রাস্তা দেখানো। সেই ইরাদা নিয়ে, সেই উদ্দেশ্য নিয়ে, মত উদ্দেশ্য নিয়ে নিজের জ্ঞান অর্জন করো, আগে বাড়ো এবং সেই সমস্ত পজিশনে গিয়ে পৌঁছার চেষ্টা করো। যে সমস্ত পজিশনে পৌঁছলে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে, সেই পজিশনে নিজেকে নিয়ে পৌঁছাও। আর সেই পজিশনে পৌঁছাতে হলে অনেক কষ্টের প্রয়োজন। টেটের চাকরি পাওয়া অত্যন্ত সহজ, কিন্তু নিজেকে সেই পজিশনে পৌঁছানো অত্যন্ত কঠিন। হ্যাঁ, কঠিন নয়, যারা কঠোর পরিশ্রম করে তাদের জন্য কঠিন নয়। আমি প্রায় সময় যুবক যেখানে জড়ো হয়, আমি তাদেরকে প্রায় পরামর্শ দেই, এই ছোটখাটো চাকরির পিছনে তোমরা পড়ো না, তোমরা চেষ্টা করো একজন ভালো আইএস অফিসার হওয়ার চেষ্টা করো, আইএফএস অফিসার হওয়ার চেষ্টা করো, আইপিএস অফিসার হওয়ার চেষ্টা করো। যদি ইউপিএসসির এক্সাম দিতে না পারো, অন্তত এপিএসসির এক্সাম দিয়ে অনেক ভালো ভালো পোস্ট আছে, এসিএস এপিএস অফিসার হওয়ার, এলআরএস অফিসার হওয়ার চেষ্টা করো। এই পোস্টে গেলে তোমরা সমাজকে কিছু দিতে পারবে, তোমরা সমাজকে লিড করতে পারবে, সমাজের মধ্যে তোমরা এই শান্তি প্রতিষ্ঠা করতে পারবে। এই সেই পোস্টগুলোর মধ্যে তোমরা পৌঁছার চেষ্টা করো। আমরা কি করি? ছোটখাটো চাকরির পিছনে আমরা ভাগি। অনেক ভালো ভালো পোস্ট রয়েছে, ইউপিএসসির দ্বারা অনেক ভালো ভালো এক্সাম কন্ডাক্ট করা হয়, সিপিএম এর এক্সাম দেওয়া হয়, এনডিএ এর এক্সাম দেওয়া হয়, ভালো ভালো এক্সাম দেওয়া হয়। সেই এক্সামগুলো দাও, তোমরা কম্পিটিশন করো, কম্পিটিশন করে নিজেকে সেই পর্যায়ে নিয়ে পৌঁছাও। আমি সবাইকে বলছি, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় অনুরোধ করব, যদি আমার এই মাইকের আওয়াজ যদি অন্যান্য ধর্মাবলম্বীর মা বোনেরাও শুনেন, আমি সবাইকে অনুরোধ করব, হাত জোর করে অনুরোধ করব, নিজের ছেলেদের হাতকে, ছেলেদেরকে বরবাদ করবেন না, নষ্ট করবেন না, তাদেরকে শিক্ষিত করেন। তারাই হলেন দেশের সম্পদ, তারাই হলো দেশের ভবিষ্যৎ, তাদের দ্বারাই দেশের অগ্রগতি হবে। আর দেশের অগ্রগতি তখনই হবে যখন দেশের মধ্যে শান্তি থাকবে, দেশের মধ্যে সম্প্রীতি থাকবে, দেশের মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকবে, দেশের মধ্যে একতা থাকবে, দেশের মধ্যে সমতা থাকবে, তখন দেশ এগিয়ে যাবে, নতুবা এই দেশ এগিয়ে যেতে পারবে না। এই দেশ অর্থনীতির দিক দিয়ে অনেক নিচে নেমে পড়বে যদি দেশের মধ্যে এই সাম্প্রদায়িকতা থাকে, যদি দেশের মধ্যে বিভিন্ন জাতিগত বিবাদ থাকে, ভাষাগত বিবাদ থাকে, তাহলে দেশ পিছিয়ে পড়বে।
এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে ঐক্যের প্রয়োজন, ন্যায়ের প্রয়োজন, সংস্কৃতির প্রয়োজন, একতার প্রয়োজন। সেই একতাই আমরা চাই এই ঈদগাহ ময়দান থেকে, এই ঈদগাহ এই স্টেজ মিম্বর থেকে, এই মিম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর, এই মিম্বর থেকে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ঐক্য সম্প্রীতির প্রয়োজন। তাই বন্ধুগণ, এই সম্প্রীতির জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে। আর এর জন্য আমি যে দায়িত্বগুলো বলেছি সেই দায়িত্বগুলো আমাদেরকে পালন করতে হবে। আমি সব জনসাধারণে কেন, যারা আছে সবাইকে উদ্দেশ্য করে বলবো, আল্লাহকে ওয়াস্তে, আল্লাহকে ওয়াস্তে, যেভাবে আল্লাহ তাআলা চেয়েছেন আমাদের জীবন অতিবাহিত করার জন্য, ঠিক সেইভাবে জীবন অতিবাহিত করা যাতে আমরা শুরু করে দেই। আমরা এতদিন মন মর্জি মতো জীবন অতিবাহিত করেছি, আমরা মনে করতাম এই পৃথিবীতে যত বেশি সম্পদ আমরা অর্জন করি, যত বেশি আমরা জমি মাটি আমাদের হয়ে যায়, যত আমাদের ইজ্জত হয়ে যায়, যত আমাদের সম্মান হয়ে যায়, এটাই আমাদের জন্য কাফি। এটা আমাদের আসল উদ্দেশ্য নয়। আমাদের আসল উদ্দেশ্য হলো আমাদের স্রষ্টাকে সন্তুষ্ট করা, আল্লাহর বিধান মোতাবেক নিজের জীবনকে গড়ে তোলা। এবং আল্লাহর বিধান মোতাবেক যখন আপনি জীবনকে গড়ে তুলবেন, তখনই একজন ভালো মানুষ হতে পারবেন। এমন মানুষ হতে হবে যে সমাজের জন্য কাজ করে, যে মানুষের জন্য কাজ করে, যে অন্যায় দেখলে সেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, অন্যায় যে সহ্য করে না, অন্যায়কে শেষ করার চেষ্টা করে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। এই উম্মতের একটি বৈশিষ্ট্য হলো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, মুনকারের বিরুদ্ধে কথা বলতে হবে, মুনকারগুলোকে শেষ করতে হবে। এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে এই দেশের মধ্যে যত মুনকার, এই দেশের মধ্যে যত অবৈধ কাজ, সংবিধান বিরোধী যত কাজ, সেই সংবিধান বিরোধী কাজগুলোকে রুখতে হবে, আটকাতে হবে। এটা আমাদের দায়িত্ব। আমাদের মূল উদ্দেশ্য হলো লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ তাআলা বলেছেন, কোরআন কেন আল্লাহ তাআলা অবতরণ করলেন, রাসূল কেন অবতরণ করলেন, লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে মানুষ ন্যায় প্রতিষ্ঠা করে। এই ন্যায় প্রতিষ্ঠা করা, এটা আমার উদ্দেশ্য। এবং ন্যায় প্রতিষ্ঠা করতে হলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। যদি কোন সমাজ অন্যায়ের বিরুদ্ধে কথা না বলে, তে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি উদাহরণ দিচ্ছেন, আমি কথা বেশি লম্বা করব না, সংক্ষেপে শেষ করার চেষ্টা করব। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি উদাহরণ দিয়েছেন যে অন্যায়ের বিরুদ্ধে যারা, যে সমাজ কথা বলে না, সেই দ্বিতল বিশিষ্ট জাহাজের মতো, দ্বিতল বিশিষ্ট জাহাজের মতো, যে দ্বিতল বিশিষ্ট জাহাজে উপরে কিছু সংখ্যক মানুষ আছে, নিচে কিছু সংখ্যক মানুষ আছে, নিচের মানুষগুলো উপরে গিয়ে জল নিয়ে আসে, উপরের মানুষরা নিষেধ করলো যে তোমরা জল নিবে না, এখান থেকে জল নিবে না, তোমরা এখানে জল ফেলে এই নষ্ট করে দাও, আমাদের বইটা নষ্ট করে দাও, এখান থেকে জল নেবে না। তখন নিচের তলার মানুষরা কি করলো, তারা মশওয়ারা করে, পরামর্শ করে বললো, আমরা এক কাজ করি, তারা তো সেখান থেকে জল আনতে দিচ্ছে না, আমরা একটা ছিদ্র করে দিই, এখান থেকে নিচে দিয়ে ছিদ্র করে সেই ছিদ্র দিয়ে আমরা জল আনবো। এখন তারা যদি নিচের দিকে ছিদ্র করে এবং এই ছিদ্র করাতে কেউ যদি বাধা দান না করে, তাহলে উপরের মানুষও ডুববে, নিচের মানুষও ডুববে। যে সমাজে অন্যায় হয়, যে সমাজে অপরাধ হয়, যে সমাজে ইললিগ্যাল কাজ হয়, সেই সমাজের মানুষ যদি সেই কাজের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে খাড়া না হয়, তারা নিষেধ না করে, তাহলে আল্লাহর যে আযাব আসবে সবার উপর আসবে। শুধু একটি পরিবার ধ্বংস হবে না, এই অন্যায়কে প্রশ্রয় দেওয়ার জন্য এই গোটা সমাজ ধ্বংস হয়ে যাবে। তাই আমার এই মাইকের আওয়াজ যতটুকু দূর পর্যন্ত যায়, আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে অনুরোধ করব, আমাদের সমাজে যেগুলো অন্যায় আছে, যেগুলো অত্যাচার আছে, যেগুলো খারাপ কাজ আছে, আমাদের দায়িত্ব সেই খারাপ কাজগুলোর বিরুদ্ধে আমাদের খাড়া হওয়া, সেই খারাপ কাজগুলো থেকে মানুষকে বাঁচানো, মানুষকে বিরত রাখা। এই বন্ধুগণ, আমি আর কথা দীর্ঘ করব না, কথা শেষ করার আগে এই সবাইকে নিয়ে আমার মাইকের আওয়াজ যতটুকু দূর পর্যন্ত যায়, অনেক নন মুসলিমও আমার কথা শুনছে, ঈদগাহ আমার মুসলমান ভাইয়েরাও শুনছে, আমরা, আমি আগেও বলেছি, আমরা সব এক ঈশ্বরের সৃষ্টি, আমাদের ঈশ্বর এক, আমাদের স্রষ্টা এক, আমাদের মূল নীতিগুলো এক, কোন ধর্মের মূল নীতি আলোক নয়। হ্যাঁ, কিছু আছে, সে যাই হোক, সেগুলো নিয়ে আমি আলোচনা করব না, কিন্তু কিছু যে জিনিস, যে আমাদের স্রষ্টা যিনি, তার উপাসনা করতে হবে, সব ধর্ম এই কথা বলা হয়েছে। আপনার যে স্রষ্টা, সেই স্রষ্টার আপনি উপাসনা করেন,
সব ধর্মে বলা হয়েছে আত্মীয় স্বজন প্রতিবেশী অনাথ বিধবা গরিব অবগ্রস্ত তাদেরকে সাহায্য সহযোগিতা করা সব ধর্মে বলা হয়েছে। ইসলামেও আছে, অন্যান্য ধর্মাবলম্বীতেও আছে। ঠিক এইভাবে জীবনের সকল ক্ষেত্রে ন্যায় আচরণ করা সব ধর্মে আছে। জীবনের ধর্মীয় উৎপীড়ন না করা, ভিন ধর্মের উপর স্বধর্ম চাপিয়ে না দেওয়া, এটি সব ধর্মের বৈশিষ্ট্য। কিন্তু আমরা দেখছি কিছু সংখ্যক যুবক এবং উত্তেজিত যুবক তারা চায় কিছু বিশেষ চিন্তা দ্বারা অন্যের উপর চাপিয়ে দিতে চায়। এটা কিন্তু কোন ধর্মই প্রশ্রয় দেয় না, কোন ধর্মে একতা নেই। আমি সবাইকে অনুরোধ করব যতটুকু মাইকের আওয়াজ যায় যে এই ধরনের কাজ যাতে আমাদের দেশে হয় না, সবাইকে ব্যাপারে সচেতন হতে হবে, একে অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, অন্যের অন্যের উপর নিজের ধর্মকে যাতে চাপিয়ে না দেওয়া হয়। যে যার তার ধর্মের ধর্ম পালন করুক, আপনি আপনার ধর্ম পালন করেন, অন্য অন্যের ধর্ম পালন করুক, একে অন্যের সাথে মায়া মহব্বতে যাতে থাকেন, সম্প্রীতির সাথে থাকেন, এটাই আমাদের কাম্য। একে অন্যের সঙ্গে যখন চাপিয়ে দিতে যাবেন তখনই তো আপনার সম্প্রীতি নষ্ট হবে। তাই আমি সবাইকে অনুরোধ করব যে দেশে যাতে সম্প্রীতি নষ্ট না হয়, আমরা আমাদের ধর্মের যে মূল নীতি সেই মূল নীতিগুলোকে অন্তত আঁকড়িয়ে ধরি। ঠিক এইভাবে প্রত্যেক ধর্মে বলা হয়েছে হত্যা করা মহাপাপ, উৎপীড়ন মহাপাপ, সন্ত্রাস মহাপাপ, চুরি ডাকাতি প্রতারণা প্রতিশ্রুতি ভঙ্গ করা, মদ জুয়া ব্যভিচার অশ্লীলতা সবগুলো মহাপাপ, প্রত্যেকটি ধর্মে আছে। এগুলোর তো আমরা সবাই আমল করতে পারি, এইগুলার লাগি এইগুলার জন্য তো আমরা শুধু ধর্মকে না দেখে মানবতার ভিত্তিতেও তো এইগুলার উপর আমরা আমল করতে পারি। আমার মাইকের আওয়াজ যতটুকু দূর পর্যন্ত যায় সবাইকে আমি অনুরোধ করব যে অন্তত এই মানবতার ভিত্তিতে যে কথাগুলো প্রত্যেকটি ধর্মে বলা হয়েছে এগুলার উপর তো আমরা কমপক্ষে আমল করার চেষ্টা করি, তখনই তো দেশ আগে বাড়বে। সম্প্রীতি না হলে দেশও আগে বাড়বে না। দেশকে আগে বাড়াতে হলে সম্প্রীতি ঐক্য থাকতে হবে, ফ্র্যাটার্নিটি থাকতে হবে, ভ্রাতৃত্ববোধ থাকতে হবে। ইসলাম এই ভ্রাতৃত্ববোধের মেসেজ দিয়েছে ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা এই আয়াত দিয়ে। এই বন্ধুগণ, আমি আর কথা দীর্ঘ করছি না, 9টা হয়ে গেছে, কিছু আরো কার্যাবলী আছে। কথা শেষ করার আগে অনুরোধ করব সবাইকে যে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যে দায়িত্বগুলো দিয়েছেন সেই দায়িত্বগুলো যাতে আমরা পালন করি, আমরা যাতে গাফিল না হই, আমরা যাতে আমাদের স্রষ্টা থেকে গাফিল না হই, যে কথার আল্লাহ হুকুম করেছেন সেই কথা যাতে আমরা পালন করি। আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের আদেশ করা হয়েছে, পাঁচ ওয়াক্ত নামাজ যাতে আমরা জামাতের সাথে পড়ার চেষ্টা করি, পড়বো কিনা বলেন? পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন। যাদের কাছে টাকা পয়সা আছে তারা হজ অবশ্যই করবেন। আমরা দেখি অনেক মানুষের কাছে টাকা পয়সা আছে কিন্তু সময় তারা হজ করে না। যাদের কাছে টাকা পয়সা আছে হজের যাওয়ার টাকা পয়সা সঙ্গে সঙ্গে হজ করে নেবেন। হজে কোনো আপনারা দেরি করবেন না, লেট করবেন না। হজ করতে হলে অনেক শক্তির প্রয়োজন, স্বাস্থ্যের প্রয়োজন। বৃদ্ধ বয়সে হজ করতে পারবেন না, অনেক কষ্ট হবে বৃদ্ধ বয়সে হজ করতে হলে। হজ যতটা তাড়াতাড়ি সম্ভব হজ করবেন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন। আমরা আমাদের সমাজে দেখি আমরা একে অন্যের আত্মীয়ের আত্মীয় আমরা শত্রুতা করে থাকি। এক আত্মীয় অন্য আত্মীয়কে বরদাস্ত করতে পারে না, এরকম হলে চলবে না। আত্মীয়ের অনেক দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো পালন করবেন। মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন, নিজের স্ত্রী সন্তানাদির সাথে ভালো ব্যবহার করবেন, স্ত্রীদের প্রতি যে হক যেগুলা সেই হকগুলো আদায় করবেন, স্ত্রীদের প্রতি যে দায়িত্ব সেই দায়িত্ব আদায় করবেন, নিজের ছেলে মেয়েদের ভালো তরবিয়ত করবেন, ছেলে মেয়েদেরকে ভালো ভালো আখলাক শিক্ষা দিবেন, ভালো চরিত্র তাদের গঠন করাবেন, ছেলে মেয়েদের মধ্যে সম্প্রীতির বার্তা ছেলে মেয়েদের মধ্যে দিয়ে ছড়িয়ে দিবেন, তাদেরকে ভালোভাবে শিক্ষিত করবেন, তাদেরকে দিনী শিক্ষা দিবেন। শুধু এমন নয় যে স্কুলে পড়াচ্ছেন দিনী শিক্ষা ভুলে গেলেন, দিনী শিক্ষাগুলো দিবেন, কুরআনের শিক্ষা দিবেন, সিরাতের শিক্ষা দিবেন, আল্লাহ রাসূলের জীবনের শিক্ষা দিবেন। যেভাবে আপনি জাগতিক শিক্ষা অর্জনের জন্য পয়সা ইনভেস্ট করছেন ঠিক সেইভাবে আল্লাহ রাসূলের এবং দিনের শিক্ষার জন্য কিছু পয়সা ইনভেস্ট করবেন। ঠিক সেইভাবে আমাদের সমাজের মধ্যে অনেক দুর্বল মানুষ, দরিদ্র শ্রেণীর মানুষ, আমাদের অনেক প্রতিবেশী আছে। হয়তো আপনার কাছে টাকা পয়সা আছে, প্রতিবেশীর কাছে কিছু নেই। সে চাহে মুসলমান হোক, চাহে নন মুসলিম হোক, অন্য কোন ধর্মাবলম্বীর মানুষ হোক, আপনার প্রতিবেশীকে সাহায্য করবেন। আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেছেন যে যে হযরত জিবরিল আলাইহিস সালাম প্রতিবেশীর ব্যাপারে এত বেশি ওসিয়ত করেছেন, এত বেশি ওসিয়ত করেছেন যে এক সময় আমার লেগেছিল যে প্রতিবেশীকে হয়তো ওয়ারিস বানিয়ে দিতে পারেন। এত বেশি প্রতিবেশীর হক রয়েছে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবেন, তাদের সাহায্য করবেন। আপনার সমাজে, মহল্লায়, আপনার গ্রামে, আপনার শহরে হয়তো কোনো এমন অসুস্থ ব্যক্তি থাকতে পারে, সেই অসুস্থ ব্যক্তির তার ট্রিটমেন্টের পয়সা নাই, তাকে সাহায্য করবেন। কোনো মহিলা
বা কোনো মানুষ তার মেয়েকে ছেলেকে বিবাহ দিতে পারছে না টাকা পয়সার অভাবে, তাদের সাহায্য করবে, সবার সবাইকে সাহায্য করতে হবে। এবং আমরা সমাজের যারা বিভিন্ন শ্রেণীর মানুষ আছি, যেমন সমাজে অনেক ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, লয়ার্স আছেন, পলিটিশিয়ান আছেন, আমাদের সবার দায়িত্ব আছে, লম্বা আলোচনা করা যাবে না, সংক্ষেপে সংক্ষেপে বলে দিই, আমরা যারা ডাক্তার আছি, হয়তো এই মজলিসে অনেক ডাক্তার থাকতে পারেন, আমরা শুধু মনে করি যে চেম্বারে গিয়ে ক্লিনিকে গিয়ে শুধু কয়েকজন পেশেন্ট দেখে নিলে আমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে, শুধু এটাই আপনার দায়িত্ব নয়, আপনার দায়িত্ব হলো জনগণকে অ্যাওয়্যার করা। আজকে শত শত মানুষ হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, কত মানুষের ক্যান্সার হচ্ছে, আজকে শত হাজার ও হাজার মানুষের সুগার, ডায়াবেটিসের প্রবলেম, এগুলো কেন হয়, এগুলোর ব্যাপারে মানুষকে অ্যাওয়্যার করা, সচেতন করা। আমরা মনে করি শুধু চেম্বারে আমাদের এই পেশেন্ট দেখলে দায়িত্ব শেষ হয়ে যাবে, না, আপনার দায়িত্ব হলো, আপনি ডাক্তার, দায়িত্ব হলো মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছ থেকে পাঁচ মিনিট নেন এবং জুমার পূর্বে বক্তব্য রাখেন হার্ট অ্যাটাক কেন হয়, বক্তব্য রাখেন ঈদগাহে গিয়ে বক্তব্য রাখেন ক্যান্সার কেন হয়, কোন মন্দিরে মানুষ জমা হয়েছে সেখানে গিয়ে বক্তব্য রাখেন ডায়াবেটিস কেন হয়, সুগার কিভাবে ম্যানেজ করতে হয়। আপনি ডাক্তার, মহিলাদেরকে অ্যাওয়্যার করেন যে গর্ভাবস্থায় কি ধরনের স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখতে হয়, নর্মাল ডেলিভারি কিভাবে হয়, কোথায় হয়, যদি কোনো ব্যবস্থা থাকে না, আপনি যদি মুসলমান ডাক্তার হয়ে থাকেন, আপনাদের দায়িত্ব হলো এমন স্থান, এমন ক্লিনিক স্থাপন করা যেখানে অন্তত মহিলাদের নর্মাল ডেলিভারি হতে পারে। আমরা দেখি পয়সার কারণে বিভিন্ন প্রাইভেট হসপিটাল গুলোতে নর্মাল ডেলিভারি হতে দেওয়া হয় না, সিজার করা হয়, সিজার করার পর কত কষ্ট হয় মহিলাদের, তখন কষ্ট হয় না, কিন্তু জীবন পর যে কষ্টগুলো হয় সে কষ্টগুলো আপনি কি বুঝছেন? তাই আপনি মুসলমান যদি আপনার এগুলো দায়িত্ব আছে, তাই অ্যাওয়্যার করবেন। আজকে এই কালকে এক যুবক আমাদের গুমরায়, গতকালকে এক যুবক হার্ট অ্যাটাকে মারা গেল, ত্রিশ পঁয়ত্রিশের এক যুবক, খুব অসংখ্য মানুষ হার্ট অ্যাটাক হয় কিন্তু আমরা বুঝি না, আমাদের দায়িত্ব এগুলা, ট্রাইগ্লিসারাইড বাড়ে, ট্রাইগ্লিসারাইড আমরা এগুলো স্ক্রিন করি না, এইচডিএল কোলেস্টেরল কম হয়ে যায়, এলডিএল বেড়ে যায়, এগুলো আমাদের প্রত্যেক ছয় মাসে অন্তত স্ক্রিন করা দরকার, লিপিড প্রোফাইল টেস্ট করে, সবাই লিপিড প্রোফাইল টেস্ট করাবেন এবং এগুলোকে স্ক্রিন করবেন, আপনারও হার্টের কোনো সমস্যা হচ্ছে কি হচ্ছে না, ফুড হ্যাবিট, লাইফস্টাইল এগুলোকে ঠিক করবেন, এগুলো কিন্তু দিনের অঙ্গ, এগুলো দিনের অংশ। ইঞ্জিনিয়ার আপনি, সিভিল ইঞ্জিনিয়ার আপনি, সচেতনতা, এই ড্রেনেজ সিস্টেমের ব্যাপারে অনেক অসচেতনতা আছে বিভিন্ন গ্রামে, সেই সচেতন করেন ড্রেনেজ সিস্টেমের ব্যাপারে, হাউস কিভাবে কনস্ট্রাকশন করতে হয়, কিভাবে একটি এরিয়া বা একটি সেক্টর কিভাবে ডেভেলপ করা যায় এ ব্যাপারে অ্যাওয়্যার করেন। আপনি লয়ার শুধু আপনি উকিল হিসাবে কেউ কিছু মানুষকে লিগেল অ্যাডভাইস, পয়সা নিয়ে লিগেল অ্যাডভাইস, শুধু এটাই দায়িত্ব নয়, মসজিদে গিয়ে মিম্বর থেকে মানুষকে অ্যাওয়্যার করেন তাদের ফান্ডামেন্টাল রাইট কি, তাদের ফান্ডামেন্টাল ডিউটি কি, সংবিধান তাদেরকে কি অধিকার দিয়েছে, ভারতবাসী হিসেবে তাদের দায়িত্ব কি, বিভিন্ন ট্রাফিক আইন আছে, এগুলো মানুষকে শিখানোর প্রয়োজন আছে। যেভাবে ওলামা মিম্বর থেকে বয়ান করছেন, ওলামা তো আর সেগুলো পারবেন না, আপনার দায়িত্ব সেগুলো, এগুলো অ্যাওয়্যার মানুষের কাছে অ্যাওয়ারনেস পৌঁছে দেন, আপনাদের আমাদের সবার দায়িত্ব এগুলো। আমি আগেই বলেছি আমরা হলাম এক উম্মত, এক উম্মত হিসাবে আমাদের পরিচিতি সবাই মিলে চলতে হবে, আমাদের সবার প্রয়োজন আছে, বিভিন্ন তবকার, বিভিন্ন সেকশনের মানুষ আছেন, জার্নালিস্ট যারা তাদেরও দায়িত্ব আছে, লয়ার যারা তাদেরও দায়িত্ব আছে, পলিটিশিয়ান যারা তাদেরও দায়িত্ব আছে, পলিটিশিয়ান যাতে শুধু নিজের স্বার্থে পলিটিশিয়ান হয় না, নিজের সবার পুরো উম্মতের স্বার্থে যাতে তাদের কাজ হয়, পুরো উম্মতের স্বার্থকে লক্ষ্য রেখে তারা যাতে কাজ করে, শুধু নিজের পকেট ভরার জন্য নয়, উম্মতের জন্য যারা কাজ করে তখনই তো উম্মত আগে বাড়বে। পলিটিক্যাল গলতিগুলো আল্লাহ মাফ করেন না, উহুদের ময়দানেও পলিটিক্যাল ভুল হয়েছিল, স্ট্র্যাটেজিক্যালি ভুল হয়েছিল, সেই স্ট্র্যাটেজিক্যালি ভুল আল্লাহ মাফ করেননি, তাই যে স্ট্র্যাটেজি, যে প্রপার স্ট্র্যাটেজি আপনাকে নিতে হবে, সেই স্ট্র্যাটেজি যদি প্রপারলি আপনি না নেন, তাহলে দোয়া করে আপনার সেই ভুলের আল্লাহ তাআলা ইয়ে করবেন না, ফুলফিল করবেন না, আপনার প্রপার স্ট্র্যাটেজি বানাতে হবে, কিভাবে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি আর কথা দীর্ঘ করব না, যেগুলা বললাম আপনারা সবাই চেষ্টা করবেন যাতে এগুলার উপর আমল হয়, এবং আমরা চাই এই দেশকে এক উন্নত দেশ হিসেবে গড়ে উঠুক, এই পুরো সমগ্র ভারত আবার জগৎ সবাই যাতে শ্রেষ্ঠ আসন লোক এই দেশের মধ্যে, আগের মতো আবার যাতে সম্প্রীতি গড়ে উঠুক। এই যে হিংসা শুরু হয়ে গিয়েছে, এক ধর্মের মানুষ অন্য ধর্মকে হিংসা করে, হিজাবকে হিংসা করছে, কোরআনকে হিংসা করছে, এই হিংসাগুলো যাতে শেষ হয়ে যাক, একে অন্যের উপর যে অপবাদ
অপবাদ লাগানো, সন্ত্রাসবাদী হিসাবে অপবাদ লাগানো, জেহাদি হিসাবে অপবাদ লাগানো, আরো কি কি হিসাবে অপবাদ লাগানো, সেই অপবাদ গুলো যাতে দূর হোক। এখানে হয়তো ইন্টেলিজেন্সের মানুষও বসে আছে, আমি সবাইকে অনুরোধ করব, সবাইকে অনুরোধ করব যে মুসলমান, মুসলমান এই দেশের শত্রু নয়, মুসলমানকে এই দেশের শত্রু মনে করা বন্ধ করে দেন। মুসলমানের এই ভারতে এই মাটির সাথে প্রেম আছে, ভালোবাসা আছে। মুসলমান যে যার যে উপকার করবে কোন মুসলমানের উপর, তার সাথে উপকার করতে হবে, তার সাথে গদ্দারি করা চলবে না। এই দেশের মাটিতে আমরা জন্মেছি, এই দেশের মাটির ভাত আমরা খেয়েছি, এই দেশের জলকে আমরা খেয়েছি, এই দেশের গাছপালার বাতাসকে আমরা নিয়েছি, এই দেশের সাথে গদ্দারি করা আমাদের জায়েজ হবে না, কোন মুসলমানের জায়েজ হবে না। তাই মুসলমানের উপর সন্দেহের চুকে দেখা ছেড়ে দেন। মুসলমান এই দেশের খারাপ চায় না, মুসলমান ওই দেশের ভালা চায়। যখন ব্রিটিশরা এসেছিল, সর্বপ্রথম মুসলমানই তো ফতোয়া দিয়েছিলেন, হযরত আব্দুল আজিজ দেহলভি রহমতুল্লাহ আলাইহি তো ফতোয়া দিয়েছিলেন যে ইংরেজকে তাড়াতে হবে, নতুবা তারা এই দেশের সম্পদকে ড্রেইন করে নিয়ে যাবে। এবং মুসলমানরাই তো এই দেশের যে জিডিপি, জিডিপি 25% নিয়ে পৌঁছিয়েছিল। তাই কোন বিশেষ গোষ্ঠীকে যাতে টার্গেট না করা হয়, আমরা সবাই মিলে একে অন্যের উপর সন্দেহ না করে সবাই মিলে সম্প্রীতির সাথে আমরা যদি চলি, সম্প্রীতির সাথে, মায়া মহব্বতের সাথে, সম্মানের সাথে, রেসপেক্টের সাথে, ভালোবাসার সাথে আমরা যদি একে অন্যের হাত ধরে চলি, তখনই এই দেশ এগোবে। এই দেশের বৈশিষ্ট্যই এটাই যে এই দেশে সব হিন্দু মুসলিম শিখ ইসাই সব কি সব ভাই ভাই, সব ভাই ভাই হয়ে যখন চলবে তখনই দেশ এগিয়ে চলবে। তাই আমি আর কথা দীর্ঘ করব না। কথা শেষ করার আগে এই ঈদগার মধ্যে, এই ঈদগার অনেক কিছু জরুরত আছে, প্রয়োজন আছে। আপনারা জানেন বিগত 2 বছর এই ঈদগায় নামাজ হয়নি, এই ঈদগার অনেক মেইনটেনেন্স এর জন্য অনেক প্রয়োজন আছে। এই ঈদগা কার? এই ঈদগাও আমাদের, আমাদের দায়িত্ব। আমি আগে বলেছি আমাদের দায়িত্ব পালন করতে হবে, আমাদের পয়সার উপর দায়িত্ব আছে। আমি বলেছি পয়সা সব আমাদের নয়, এই পয়সা আপনার খরচ করতে হবে দরিদ্রের উপর, গরিবের উপর, অসহায়ের উপর। ঠিক সেইভাবে আপনার দিনের যেগুলো প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের উপরও পয়সা খরচ করতে হবে, তন্মধ্যে মসজিদের উপর খরচ করতে হবে, মাদ্রাসার উপর খরচ করতে হবে। সেই সঙ্গে এই যে ঈদগাহ যেগুলা, এই ঈদগাহ এটা আমাদের একটা প্রতিষ্ঠান, এই ঈদগার জন্য পয়সা খরচ করতে হবে। তাই বেশি বেশি করে পয়সা খরচ করেন। এই যে পয়সা যেটা খরচ করবেন এটা কিন্তু আপনার শেষ হবে না, এটা শেষ হবে না। আল্লাহ রাসূল আলাইহি সালাতু ওয়াসালাম বলেছেন আপনার পয়সা কোনটা, আপনার পয়সা সেটাই আপনার পয়সা যেটা হয়তো আপনি কনজিউম করে নিয়েছেন, নতুবা যে পয়সাটা সদকা করে আপনি আগে বাড়িয়ে দিয়েছেন এটাই আপনার পয়সা। আর যে পয়সা দুনিয়াতে রেখে আপনি চলে যাবেন, কবরে চলে যাবেন, সেটা আপনার পয়সা নয়, সেটা তো আপনার উত্তরাধিকারীরা পেয়ে যাবে, সেটা তো আপনার পয়সা নয়। আপনার পয়সা হয়তো আইদার আপনি কনজিউম করে নিয়েছেন, আর যেটা আপনি সদকা করে আগে বাড়িয়ে দিয়েছেন, যেটা সদকা করবেন। আজকে ঈদের দিন, এত মুবারক দিন, এই একটা ঐতিহ্যপূর্ণ একটা প্রতিষ্ঠান, এই ঐতিহ্যপূর্ণ এই স্থানে আপনি যদি পয়সা লাগান, অবশ্যই আল্লাহ তাআলা সদকা কবুল করবেন। যত বেশি সদকা করবেন এই সদকার ফল মৃত্যুর পরও আল্লাহ তাআলা আপনাকে দিবেন, এটা হবে সদকায়ে জারিয়া। আপনি ঈদগায় পয়সা লাগান, আজ পয়সা লাগাবেন, মৃত্যুর পরেও যেদিন সারা আমল বন্ধ হয়ে যাবে, সব আমল বন্ধ হয়ে যাবে, কোন সওয়াব পাবেন না, সেই দিনও এই ঈদগায় যদি নামাজ চলে তাহলে এই সওয়াব আপনিও পাবেন, কারণ এটা সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া সওয়াব জারি থাকে কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত এই ঈদগাহ থেকে ফায়দা মুসলমানরা উঠাবে ততদিন পর্যন্ত আপনি সওয়াব পাবেন। তাই এই সুযোগকে হাতছাড়া করবেন না। এই আখেরাতের জন্য কিছু পয়সা নিজে স্টক করে রাখেন, আখেরাতের এই ব্যাংকে স্টক করে রাখেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে 10 গুণ, 70 গুণ, এমনকি 700 গুণ বাড়িয়ে এই পয়সা আপনাকে রিটার্ন করবেন। আর যেদিন অন্য কোনো কিছু পাবেন না, মানুষ এক এক নেকির জন্য, এক এক সওয়াবের জন্য, এক এক নেকির জন্য মানুষ কাঁদবে, মানুষের কাছে কোনো উপায় থাকবে না। আল্লাহ রাসূল আলাইহি সালাতু ওয়াসালাম বলেছেন যেদিন সামনে আগুন থাকবে, পিছনে আগুন থাকবে, ডান দিকে আগুন থাকবে, বাম দিকে আগুন থাকবে, মানুষের কাছে এই আগুন থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। আল্লাহ রাসূল বলেছেন যদি একটি খাজুর, খাজুরের যে বীজ, সেই বীজের মধ্যে যে একটা বাতিক একটা নিশান আছে, সেই নিশানের পরিমাণও কোনো সামান্য বস্তুও সদকা করে তুমি নিজেকে আগুন থেকে বাঁচাও, বোঝা গেল আমরা যদি এইভাবে সদকা খয়রাত করি এই সদকা খয়রাত গুলা আগুন থেকে প্রোটেকশন হবে। এই আগুন থেকে প্রোটেকশন করার জন্য এবং মৃত্যুর পরে সওয়াব পাওয়ার জন্য এবং আল্লাহর সেই ব্যাংকে পয়সাগুলোকে জমা রাখার জন্য আপনারা কারা কারা প্রস্তুত, বেশি বেশি করে এই ঈদগায় আপনারা এই সদকা খয়রাত করবেন। আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবার সদকা খয়রাতকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ ধরে আমাদের মনের মতো করে একটা সারগর্ব ভাষণ আমরা শুনলাম, নিশ্চয়ই আপনাদের সবার ভালো লেগেছে ইনশাআল্লাহ। আল্লাহ 9 জন যুবক
আমার আয়াতুল্লাহ দান করুন। আমরা সবাই দোয়া করি ইনশাআল্লাহ, বলুন আমিন। আমাদের ঈদগাহ আজকে প্রায় মাস দিনেক আগে রমজানের আগে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ঈদগাহে আমরা আমাদের যারা জনপ্রতিনিধি আছেন এবং জেলা প্রশাসনের দুই কর্তা ডিসি এবং এসপি মহোদয় তাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো এবং এক মিনিট করে তাদেরকে শুভেচ্ছা জানানোর সুযোগ দেবো আমরা। তো আজকে এখানে আমাদেরটাকে সাহা দিয়ে আমার জানা মতে এই মুহূর্তে দুজন বিধায়ক উপস্থিত হয়েছেন, আর আমাদের ডিসি মহোদয় শনিবারে ইমার্জেন্সি একটা কাজে চলে গেছেন, আমাকে বলে গেছেন এসপি মহোদয় আসার কথা। তো আমরা সামান্য কথা শুনবো, এরই মাঝে আমরা লাইনবদ্ধ সবাই আছি, ইনশাল্লাহ আরো একটু চেষ্টা করবো লাইনবদ্ধ হবে থাকার জন্য। আপনারা বসে পড়ুন প্লিজ, আপনারা সবাই বসে পড়ুন প্লিজ, সবাই বসে পড়ুন। দেখুন মাত্র আজকে রোজুর আমরা আধা ঘন্টা বা 40 মিনিট দেবো রোজুর, কিন্তু এর মধ্যে যদি আপনারা একটু সহযোগিতা না করুন তাহলে আমাদের দেখুন অনেকগুলো কাজ হয়েছে। আপনারা দেখেছেন আমরা সাইনবোর্ড লাগিয়েছি দু মাস আগে, আপনারা ভিতরে আসুন দেখুন কাজটা পরামর্শ দিন আমরা বলেছি আগে। তো আপনারা দয়া করে একটু বসুন। আর এই যে এই সাইড থেকে আমাদের প্রত্যেক ভলান্টিয়ার ভাই আপনাদের যত দায়িত্ব দেওয়া হয়েছে আগে থেকে প্রত্যেক লাইনে লাইনে আপনারা যেভাবে আপনাদের বেগের সিরিয়াল আছে সেই সিরিয়াল অনুযায়ী প্রত্যেক লাইনে লাইনে আপনারা চলুন। আর ইন দা মিন টাইম ওরা কালেকশন করবে, কোনো শব্দ ব্যবহার করবেন না অনুগ্রহ করে, যাতে আমাদের অতিথিরা যে শুভেচ্ছা বিনিময় করবেন সেই শুভেচ্ছা বিনিময় করতে যাতে আমাদের বাকিদের কোনো শুনতে অসুবিধা না হয় এই জন্য কাজাদাও চলবে আর সব কালেকশন চলবে। আর আমাদের বক্তাদের তো কাছ থেকে আমরা কিছু শুনবো, তো বক্তাদের কাছে শোনার জন্য সেখানে আমাদের সেই আরেকটা ছোট একটা মঞ্চ আছে, সেই মঞ্চে আমাদের ঈদগাহের এক কর্মকর্তা ইঞ্জিনিয়ার রবি কামের চৌধুরী এখানে আছেন, তিনি একজন একজন দুজন বোধ বা তিনজন আছেন এখানে, তারা শুভেচ্ছা বিনিময় টুকু করবেন। আমি অনুরোধ করবো রবি কামর চৌধুরীকে যে ওনাকে যে আপনি একজন একজন করে নাম বলুন, ওরা তাদের শুভেচ্ছা বিনিময় করবে। আর ইন্টারমিডিয়ে আমাদের সব কালেকশন চলবে, আর সব কালেকশনের পর আমরা কিছু সময় নিবো আপনাদের কাছ থেকে মাত্র স্পেশাল কালেকশন, যেটা আমরা খুশি কালেকশন বলি, এই কালেকশনের জন্য আপনাদের কাছে আমরা যাবো। আপনারা মানসিকভাবে একটু প্রস্তুত থাকুন আমাদের সহযোগিতা করার জন্য। আর মোলানা সাহেব বিস্তারিত বলেছেন সরকারি জারিয়া কি জিনিস, এটা আমি আর বিস্তারিত বলে সময় নষ্ট করছি না। আমার ভলান্টিয়ার বাইরে আপনারা চলে আসুন, মনে রাখবেন শুধু আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, এর ভাগ নাই ডেফিসিট আছি, আমাদেরকে মানুষ আমাদেরকে বিশ্বাস করেছে, আমরা কাজ করেছি আপনাদের আল্লাহ তাআলার উপর বিশ্বাস ভরসা রেখে আপনারা দেবেন এই বিশ্বাস রেখে আমরা টোটাল 13,06,000 টাকার আমরা ডেফিসিটে আছি। আমি একটু পরবর্তীতে সামান্য কিছু বলবো। তো এখন এই মানসিকতা নিয়ে যে এতগুলো কাজ এতটুকু হয়েছে আপনারা দেখেছেন, সব কালেকশন ডুবে যাও, সব কালেকশন শুরু হয়ে গেছে, সব কালেকশন ডুবে যাও, ধীরে ধীরে সব কালেকশন করবে, আস্তে আস্তে সব কালেকশন করবে। এখন আমি রবি কামের চৌধুরীকে আহ্বান জানাচ্ছি, আপনি এখানে যারা আছেন তাদের একজন একজন করে নামটা বলুন। আসসালামু আলাইকুম সম্মানিত সুধীবৃন্দ, প্রথমে আমাদের এবং শাহিনজার কাছে আপনারা সব কালেকশন পয়সা দিতে পারবেন। আজকে আমাদের সম্মানিত অতিথি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য আমরা যেন মনে রেখে চলি। আমি মনে করি এই যদি বক্তব্য আমরা আমাদের সমাজে রাখি, আমাদের নিজের জীবনে রাখি, নিশ্চয় একটা সুন্দর সমাজ গড়বে, গঠিত হবে, এটাই আমরা কামনা করি। ঈদ উল ফিতরের এটাই আমাদের উদ্দেশ্য। আমাদের এখানে অনেক অতিথি উপস্থিত হয়েছেন, প্রথমে আমি শ্রী নৃসিংহ নন্দাজি মহারাজকে দুইটি কথা বলার জন্য জানাবো। নৃসিংহ মহারাজ ধন্যবাদ, আজকে এই মহৎ ঈদের অনুষ্ঠানে সবার সঙ্গে খুশি বিনিময়ের জন্য শান্তি সম্প্রীতি এবং ঐক্য শক্তিশালী ভারতবর্ষ গড়ার জন্য আমাদের চলতে হবে। আমাদের মহান বক্তা একটু আগে বলেছেন আমরা এক পরম স্রষ্টার সৃষ্টিতে আছি, নারী পুরুষের সৃষ্টি আদম হওয়া, আমাদের বলে মনুর শতরূপা। তো এই যে সৃষ্টির রহস্য, তিনি পরম দয়াল পরম করুণাময়, তাকে আমরা আল্লাহ জিহোবা খ্রিস্ট রাম কৃষ্ণ বিভিন্ন নামে হরি হরি দিয়ে তাকে ডাকি। আমরা যে সম্প্রদায় রয়েছে, যে ভাবনা রয়েছে, সবাই উনি শ্রদ্ধা করেছেন, তার জন্য ওনাকে ধন্যবাদ। এছাড়া গীতায় বলছে যে যতমান প্রবদন্তে,
কারণ মানব সৃষ্টি লক্ষ লক্ষ বছর থেকে চলে আসছে, সেই অবমান ধারায় সমস্ত সম্প্রদায়, সমস্ত ভাবনা, নবী করিমের যে শিক্ষা, আদর্শ, ত্যাগ অত্যন্ত মহাপুরুষের আদর্শের সঙ্গে মিলে যায়। এক অপরকে ভালোবেসে গরিব ধনী সবাইকে মিলে আজকে ঈদের যে আজকে সবার সঙ্গে ভালোবাসা বিনিময় হচ্ছে অত্যন্ত আকর্ষণীয়। এবার মহাপুরুষের সময় সেই সমাজে দাঁড়িয়ে সবাইকে বলেছেন কিবা বিপুল কিবা সুন্দর চন্ডাল কেহ নয়, যেই কৃষ্ণ দত্ত কথা সেই তো গুরু হয়। অর্থাৎ সবাইকে তিনি যে ঈশ্বরের বাণী প্রচার করেন, তিনি আমাদের গুরু, নবীজি আমাদের গুরু এবং শ্রীকৃষ্ণ আমাদের গুরু, কারণ উনারা ঈশ্বর বাণী প্রচার করেছিলেন। ওনারা যে মহান আল্লাহকে যে বন্দনা করে, আমরা বলি ওরাল্লাহ, ওনারা করিম বলে, আমরা কৃষ্ণ বলি, ওনারা রহিম বলে, ইয়া আর হামার রহিমেন, আমরা রহিম বলি, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুন্তুম লানা জালিমিন। যে যে পরম শ্রেষ্ঠ বিভিন্ন নাম রয়েছে সেই নামকে আমরা শ্রদ্ধা করি, এককভাবে ভালোবেসে ভারতের ঐতিহ্য এবং সারা পৃথিবীব্যাপী শান্তি সমৃদ্ধ যে খুশির বার্তা আজ ঈদের দিনে দিচ্ছে আমাদের সেই মহানতায় নিয়ে চলতে হবে। আজকে সুন্দর একটা দিন, ঈদের দিন এবং সনাতন পরম্পরায় অক্ষয় তিথি, সবার জীবন সুন্দর সুখী হোক এবং সুখে একে অপরকে ভালোবাসি, ভারতের ঐতিহ্য নিয়ে চলি, সনাতন পরম্পরা এবং ইসলাম পরম্পরা একই শিক্ষা দেয় মানবতাকে বিকশিত করা ফুলের মতো। ধন্যবাদ। আমরা শুনলাম নিশিং মহারাজজির বক্তব্য, খুব ভালো লাগলো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবার মন্ত্রী পরবর্তী ঘোষণা করুন। ধন্যবাদ। এখন আমাদের সামনে শান্তি প্রীতি বিনিময় করবেন সাক্ষু বঙ্গ বিক্ষু মহাশয় প্রতীশ মহারাজ সাইকো বংশবিদ বরাক উপত্যক সর্বধর্ম সমন্বয় সবার মাধ্যমে আমি বৌদ্ধ ধর্মের পক্ষ থেকে আপনাদের সকলের সঙ্গে ঈদ মোবারক বিনিময় করার জন্য মূলত ঈদ মানে আমরা ছোটবেলা থেকেই জানি খুশি আনন্দ, এবং এই আনন্দটা অবশ্য আমরা ধর্মীয় ভাবেই উদযাপন করি। আর আমি বিশেষ করে জানি মানে আমাদের একে অপরের মধ্যে মাঝে মধ্যে আমাদের সম্প্রীতি নষ্ট হয়, ঝগড়াঝাটি হয়, ভুল বুঝাবুঝি হয়, আর এই ঈদের দিনে সবাইকে ক্ষমা করে দিতে লাগে এবং সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে লাগে, এবং এই ঈদের দিনের পর থেকে আমাদের মধ্যে আর কোনো শত্রুতা থাকে না, কোনো মানুষে মানুষে আমাদের মধ্যে আর ভেদাভেদ থাকে না, আমরা প্রত্যেকেই মানুষ হয়ে যাই, আমরা প্রত্যেকে যার যার ব্যক্তিগত ঘর বাড়ি সহ জাতি ধর্ম সবকিছু ভুলে আমরা মানুষ হিসেবে মানুষকে ভালোবাসবো, মানবতা নিয়ে চলবো, মানবতার জয়গান গাইব, মানবতাকেই বাঁচিয়ে রাখবো। আমরা আজকে আমাদের যেই প্রধান বক্তা ছিলেন তিনিও ঠিক সেই কথাগুলোই বলেছেন। এই কথাগুলো অবশ্য আমরা প্রত্যেকেই জানি, জানলেও কিন্তু আমরা মানি না বলেই আমাদের মধ্যে এত দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি হয়। আজকের এই এত পুণ্যবন্ত মানুষ প্রত্যেকে এসছেন, সবার পক্ষ থেকে আমরা আজকে কামনা করবো, আজকে বিশ্ব খুবই অশান্ত, এই অশান্তি থেকে যেন আমরা খুব সহসাই যেন মুক্তি লাভ করতে পারি এবং সমৃদ্ধি লাভ করতে পারি, আমাদের মধ্যে থেকে যেন আমাদের সবার মধ্যে যেন ঈদের শুভেচ্ছা এবং পূর্ণতা ছড়িয়ে পড়ে, এ কামনা করে প্রত্যেকের জয় মঙ্গল কামনা করে ঈদ মোবারক বলে আজকের মধ্যে এখানে সমাপ্ত করছি। আমি আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে অনুরোধ জানাবো, আমাদের সময়টা তো একবারে কমিয়ে আসছে, তো একেবারে সংক্ষেপে তারা তাদের শুভেচ্ছা বিনিময়টুকু করবেন। ধন্যবাদ। একটা জিনিস আমি জানলাম, আমরা যদি কাউকে সবাইকে মাফ করি না, উপরওয়ালা আমাদেরকে মাফ করবেন না, মাফ করার ধর্ম আমাদেরকে নিতে হবে, ওনার বক্তব্য থেকে এটাই ফুটে এসেছে। যদি আমি যদি আমার উপরওয়ালা যদি আমাকে মাফ করেন না, আমি আমরা যদি অন্যকে মাফ করি উপরে আমাকে মাফ করবেন না। এখন আমাদের উপস্থিত আছেন শ্রী অমরেশ্বর মহাশয়, ওনাকে বলবো স্বল্প বক্তব্যের জন্য। আজকের এই এক মাস ব্যাপী রমজান রেখে আজকের এই খুশির ঈদের ঈদগায় উপস্থিত সকল ধর্মপ্রাণ ব্যক্তিবর্গকে আমি আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাই।
শ্রদ্ধেয় মেহবুব আলম বরগুইয়া যে বক্তব্য রেখে গেছেন, তারপরে আর কোন বক্তব্য কেউ রাখার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কিন্তু উনি সবকিছু বলে গেছেন, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। কাজী নজরুল ইসলামের ভাষায়, মোরা একই বৃন্তে দুপি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নমণি, মুসলমান তাহার প্রাণ। আজকের আমাদের মধ্যে যত বিভেদ আছে তা ঐক্যে পরিণত হোক, আমাদের মধ্যে যত সংঘাত আছে তা ভ্রাতৃত্ববোধে পরিণত হোক, আর এই ঈদগাহ থেকে সমগ্র ভারতবর্ষ শুধু নয় সমগ্র বিশ্বে এই বার্তা ছড়িয়ে পড়ুক যে আমরা সবাই এক। ধর্ম আলাদা আলাদা হতে পারে, কিন্তু আমরা সবাই এক, এবং এক ডিএনএ, এক ভারতবর্ষের এক মায়ের সন্তান। সবাইকে ঈদ মোবারক, সবাইকে আবারও শ্রদ্ধা জানিয়ে বিশ্ব শান্তি কামনা করে আমার আজকের এই শুভেচ্ছা এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। আমাদের একটা রিকোয়েস্ট রয়েছে, শ্রী সুশান্ত দাবি খ্রিস্টান মানুষ এখানে এসেছেন, ওনাকে স্বল্প বলে জানাবো। এরপরে আমাদের আজকের অতিথি কমলাকান্ত দেবকে বলবেন, তারপরে আমাদের মত বিনিময় সভা শেষ হবে। সবাইকে জানাই আজকে ঈদ মোবারক। আমরা এখানে এসেছি প্রেসবিটেরিয়ান চার্চ অফ ইন্ডিয়া থেকে। আমরা জানি, আমরা এখানে কি জন্য একত্রিত হয়েছি আমরা সকলে জানি। আজকে আমাদের ঈদ, আমরা একটু আগে শুনেছি ঈদ মানে খুশি। আমাদের মধ্যে সেই খুশি কখন থাকবে, যখন আমরা আল্লাহর প্রেমকে আমরা জানবো, আল্লাহর প্রেমকে আমরা বুঝবো, তখনই আমাদের মধ্যে সেই খুশি আমাদের মধ্যে থাকবে। আমরা জানি যে আমরা ইসলাম, ইসলাম মানে শান্তি। সে শান্তি যখনই আমাদের মধ্যে স্থাপিত হবে, যখন আমরা আল্লাহর প্রেমকে আমরা জানবো, তিনি বলেছেন তোমরা একে অপরকে প্রেম করো এবং আল্লাহকেও প্রেম করো। যখন তোমরা একে অপরকে প্রেম করবে তখনই জানবে যে আল্লাহ তোমাদের মধ্যে উপস্থিত আছে। সেই জন্য আমরা সেই আল্লাহর প্রেমকে আমরা বুঝবো, জানবো, এবং আজকের যে সে মহান ঈদের মুহূর্তকে আমরা জানবো। এই বলে আমি সকলকে শান্তি সম্প্রীতি এবং ধন্যবাদ। এখন আমি রবি কুমার চৌধুরীকে অনুরোধ করছি, আমাদের শুধু দুজন জনপ্রতিনিধিকে আপনি সামনে আছেন, আরেকজন আপনার সামনে আছেন, আর আমি সময় নেই। আমাদের বিধায়ক কমলাকান্ত দেবপ্রকাশ মহাশয়কে আমি দুই ব্যক্তিকে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই পবিত্র দিনে এবং বিশেষ করে এক মাস উপবাস থেকে আজকের এই খুশির ঈদ এবং আজকের দিনে সমস্ত ইসলাম ধর্মাবলম্বী জনসাধারণকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সবার জীবন ঘুরে উঠুক সুখ শান্তি সমৃদ্ধি, সবার মঙ্গল কামনা করছি আজকের দিনে। একটু আগে প্রধান অতিথি যে বক্তব্য বললেন, তারপর আর কোনো বক্তব্য রাখার কোনো কথা নেই, উনি মোটামুটি সব অ্যাঙ্গেল কভার করে দিয়েছেন একদম পুরো। আমি ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। উনি একটা কথা বলেছেন যে একটা ছোট বাজার, সেই বাজারে যদি চলতে হয় যদি, তাহলে সেই জায়গায় সম্প্রীতির দরকার। তাহলে এই দেশটা, এই দেশটা সম্প্রীতি ছাড়া, সম্প্রীতি না থাকা কেউ চলবে? সমস্ত দেশ যদি চলতে হয় তাহলে সম্প্রীতি লাগবেই আমাদের মধ্যে। তাই বিবিধের মাঝে দেখো মিলন মহান, ইউনিটি ইজ ডাইভার্সিটি। অর্থাৎ আমাদের দেশ বিশ্বের বুকে প্রতিষ্ঠিত দেশ, এই জন্য প্রতিষ্ঠিত দেশ যে এত জাতি, এত ভাষা, এত গোষ্ঠী, এত সম্প্রদায় বিশ্বে আরো কোথাও নেই। কিন্তু তারপরও আমরা এক হয়ে আছি। সামনের দিন
সেই একতা আরো বৃদ্ধি পাক, আরো বৃদ্ধি পাক, তখন সবার জীবনে সুখ শান্তি নেমে আসুক। ঈদের দিনে সেটাই আজকের দিনে কামনা করছি, আপনার মঙ্গল কামনা করছি, ঈদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং ঈদগাহ কমিটির সঙ্গে আমার আগে কথাবার্তা হয়েছে, আর্থিক সাহায্য আগে এমএলএ ফান্ড থেকে কিছুটা করেছি, এবার হয়তো বা সামান্য বাকি আছে, ঈদগাহ কমিটির সঙ্গে যোগাযোগ করে যে আপনারা বলবেন সেই মর্মে যাতে ঈদগাহ আনুষঙ্গিক কাজ যাতে সমাপ্ত হয়, তার জন্য বিধায়ক হিসাবে আমার যা সহযোগিতা, আমার যা সাহায্য, আমার যা করণীয় দরকার আমি করব। আবারও সবার প্রতি আমার শ্রদ্ধা, সবাইকে আমার শুভেচ্ছা জ্ঞাপন করে ঈদের আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা, ঈদ মুবারক জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। আমি এবারে অনুরোধ জানাচ্ছি আমাদের দক্ষিণ পূর্ব মন্ত্রীর বিধায়ক জনাব সিদ্দিক আহমদ সাহেবকে তার শুভেচ্ছা বিনিময় করার জন্য। হ্যালো, আজকের এই বিশাল মজলিসে ঈদ উল ফিতর উপলক্ষে উপস্থিত উলামায়ে কেরাম, আমাদের প্রধান অতিথি উপস্থিত, সনাতন ধর্মের দুই প্রধান গুরু, খ্রিস্টান ধর্মের আরো একজন গুরু এখানে আছেন, উত্তর করিমগঞ্জের বিধায়ক, আজকের এই ঈদগাহ কমিটির সদস্য বৃন্দ, আমি এই প্রথম এই ঐতিহ্যপূর্ণ ঈদগাহ মাহফিলে উপস্থিত হয়েছি। আমাদের প্রধান অতিথি অত্যন্ত সুন্দরভাবে যে বক্তব্য উপস্থাপন করেছেন, এটা বর্তমান যুগের শ্রেষ্ঠ বক্তব্য বলে আমি মনে করি। অত্যন্ত সুন্দর বক্তব্য উপস্থাপন করেছেন, তারপরে আর কোনো বক্তব্য রাখার এখানে জায়গা নেই। আমি আমার অন্তঃস্থল থেকে এই ঈদ উপলক্ষে আপনাদের সবাইকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করি। আমরা চাই সমস্ত বিশ্বে, সমস্ত ভারতবর্ষে, আজকে আসামে আমাদের মধ্যে জাতিতে জাতিতে বিদ্বেষ, আমাদের মধ্যে ঐক্যের অভাব, আমরা সবাই দোয়া করব যাতে সমস্ত জাতি আমরা ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে আমরা এগিয়ে যাই। আমরা এই মহফিলে এইটুকু দোয়া আমি কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই পর্বে আমাদের শেষ শুভেচ্ছাটুকু জানাবেন আমাদের শাহাবুল ইসলাম চৌধুরী। পরম শ্রদ্ধেয়, আজকের হাজার হাজার উপস্থিতি, আমি সবাইকে মাহে রমজানের এই পবিত্র দিনগুলো শেষে পবিত্র ঈদ উল ফিতরের এই শুভাগমনে আমি সবাইকে জানাই ইসলামিক পরিভাষায় শান্তির বার্তা, আসসালামু আলাইকুম। ভাইগণ, আমরা দীর্ঘ ত্রিশটা দিন উপবাস থাকার পর আত্মসংযমের শিক্ষা পেয়েছি, আমরা ধৈর্য আর তিতিক্ষার অনুশীলনী করেছি গত ত্রিশটা দিনে, আর তার পরিণাম হিসাবে আল্লাহ পাক পরবর্তীকাল আজকের এই মহফিলে ঈদগাহ ময়দানে আল্লাহ পাক পরবর্তীকালের কমিটমেন্ট হিসাবে আমরা আল্লাহর কাছ থেকে আশা করি যে আমরা প্রত্যেকজন মুসল্লি যাতে আজকে বেগুনা হয়ে ঈদের ময়দান ছেড়ে নিজ নিজ করে প্রত্যাগমন করি। বক্তব্য দেওয়ার সময় নেই, আমি সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আপনারা ধৈর্যশীল অনেকক্ষণ ধরে আছেন, আমি শুধু একটা আবদার রাখবো যে গত দুটা বছর ঈদের এই ধরনের ইয়ে হয়নি, জড় হয়নি আমরা,
গতিকে অন্তত দু বছর পরে যখন আমরা জড়ো হয়েছি, আমরা মন খুলে যাতে ঈদগাহ ময়দানের ভবিষ্যৎ কাজগুলো এগিয়ে নেওয়ার জন্য সবাই যে যে যতটুকু সমর্থ আছে বেশি থেকে বেশি অর্থ দান করে আমরা এই শুভ দিনে আমরা বেশি বেশি লেখ হাসিল করি। আসসালামু আলাইকুম। হাজিরানে মজলিস, আমরা মোটামুটি আমাদের এই পর্ব শেষ। আমরা আপনাদের কাছে মাত্র 20-25 মিনিট চেয়ে দিচ্ছি, এরপর আমরা নামাজ শুরু করে দেবো ইনশাআল্লাহ। আর এর মধ্যে আপনাদের কাছে অনুরোধ রইল যে আমরা এতদিন ধরে, আপনারা জানেন, প্রায় 6 মাস ধরে, দীর্ঘ 2.5 বছর বিরতির পর প্রায় 6 মাস ধরে আমাদের এখানে কাজ চলছে এবং সবগুলো কাজই বেশিরভাগই ক্রেডিটে চলছে। এর আগে আমরা জানেন আপনারা সবাই যে 12-8-2019 আমাদের শেষ ঈদুল আজহা অনুষ্ঠিত হয়েছিল এখানে। এরপর থেকে কোনো নামাজও হয়নি, কোনো কালেকশন হয়নি। তথাপি আমরা কিছু মানুষের কাছে ব্যক্তিগতভাবে অনুরোধ জানিয়েছিলাম, তারা আমাদের অনুরোধে সাড়া দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। এদের সামান্য কয়েকজনের নাম যদি আমরা না বলি তা অন্যায় হয়ে যাবে। আমরা এই কয়েকদিনে সামান্য 44 আমার কাছে আমরা টোটাল একটা বাজেট নিয়েছিলাম আপনারা গত আগে ওয়াদা দিয়েছিলাম যে আমরা চেষ্টা করবো যাতে 10 কাতার করা যায়, সিসি ব্লক দিয়ে, কালার ব্লক দিয়ে আপনারা দেখেছেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের সহযোগিতায় প্রত্যেকের দুয়ায় 15 কাতার করেছি। এরপরেও আমরা গত কয়েকদিন আগে, 6 মাস আগে আমরা সিদ্ধান্ত নিলাম যে পরবর্তীতে সামনে ঈদ আসছে, ইনশাআল্লাহ এবার ঈদে মানুষ সহযোগিতা করবেন আর আমরা আরো শুরু করি। আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করে আমরা শুরু করলাম, আরো 15 কাতার হয়ে গেল আমাদের। সব দেখেছেন আপনারা, আমরা টোটাল 30 কাতার করেছি সেখানে। আর সামনের দিকে আগে থেকে 3 কাতার বাড়ানো হয়েছিল মধ্যে। আমরা এই মুহূর্তে যাদের কাছ থেকে আমরা